আসসালামু আলাইকুম, ইবি মিউজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাপ্পি আহমেদ শাহবাগ বইমেলা থেকে বলছি। আজকে এমন একজন মানুষের সাথে আমরা পরিচিত হতে যাব এবং এমন একজন মানুষের কথা বলতে যাচ্ছি, সে হচ্ছে বর্তমান প্রজন্মের একজন আইডল এবং সকলের একজন প্রিয় মুখ, প্রিয় মানুষ, যার কথা না বললেই নয়। সে হচ্ছে আমাদের সকলের প্রিয় মুখ, এই প্রজন্মের তারুণ্যর আইডল, মোহাম্মদ মহসিনুল হাকিম। আজকে ওনার কাছে আমরা আসছি, ওনার সাথে কথা বলবো। এবং উনি একজন সাংবাদকর্মী হয়েও উনি আজকে একটি বই লিখেছেন, যে বলে ফিরে আসার গল্প, এবং অত্যন্ত খুব সুন্দর এবং চমৎকার একটি বই লিখেছেন। আসসালামু আলাইকুম মহসিন ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনার কাছে যে কোশ্চেন আমাদের করার, সেটা হচ্ছে যে আপনার তো এখন মানে বর্তমান প্রজন্মের, আমাদের যত ইয়াং জেনারেশন বলা যায় সেটা আইডল আপনি, তো আপনার এই তারুণ্য এত সুন্দর এত দূর পর্যন্ত আসার কারণটা কি, আমরা একটু জানতে পারি? আসলে ছোটবেলা থেকে সেভাবে ভেবে কোনো কাজ করা হয়নি আসলে, তবে যখন সাংবাদিকতায় চলে এসেছি তখন আমি সবসময় ভাবতাম যে এমন কোনো কাজ করতে হবে যেটা মানুষের কাজে লাগে। মানে আমি সাংবাদিকতায় এসেছি, আমায় একজন সেনা কর্মকর্তা হতে পারতাম, একজন সরকারি কর্মকর্তা হতে পারতাম, আমি শিক্ষক হতে পারতাম, আমি অনেক কিছু হওয়ারই সুযোগ ছিল, সম্ভাবনা ছিল, কিন্তু আমি ভাবছিলাম যে না, আমি এর বাইরে কিছু একটা করবো। তো যাই হোক, কোনোভাবে সাংবাদিকতায় ঢুকে পড়া এবং সাংবাদিকতা করতে গিয়ে মনে হলো যে এখানে সাংবাদিকতা আমার পেশা, সেটা নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে, সফল সাংবাদিক হতে হবে আমাকে, কিন্তু এর এখানে বেশ কিছু সুযোগ আছে কাজ করার মানুষের জন্য। তো আমি আসলে ওই জায়গাটা ধরেই কাজ, আমি সবসময় মাথায় ঘুরত, সুযোগ তো সবসময় পাওয়া যায় না, তবে এই পর্যায়ে এসে আমি সুযোগ পেয়েছি যে এই কাজটা এগিয়ে নেওয়ার জন্য, এবং সফল হয়েছে। তো এই সফলতার জন্য হয়তো অনেকে আমাকে ধন্যবাদ জানান, আমাকে পছন্দ করেন, আমার এই যে পুরো পথে যে পরিশ্রম গেছে সেইটার জন্য আমাকে তারা আমাকে সম্মানিত করেন। আপনারা যারা আছেন, তরুণরা যারা আছেন, আমাকে পছন্দ করেন সেই কারণে যে আমি অনেক পরিশ্রম করে অনেক ঝুঁকি নিয়ে একটা ভালো কাজ করার চেষ্টা করেছি। আবার ধরেন অনেকগুলো কাজ আমি চেষ্টা করেছি, আমি ব্যর্থ হয়েছি। এই সুন্দরবনেই আমি দুইবার তিনবার করে ব্যর্থ হয়েছি। তো কাজে ব্যর্থতার গল্প তো আর আসে না, সফলতার গল্প আসে। তো কাজে তরুণদের কাছে আমার কথা হচ্ছে যে ভাই, ব্যর্থতা আসবেই, আপনি প্রতিটা কাজে সফল হবেন না, সব সময় সফল হবেন না, আপনাকে চেষ্টা করতে থাকতে হবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে ভাইয়া, আপনি সুন্দরবনের এই যে বনদস্যুদের ফিরে আসার গল্প নিয়ে আপনি নিজে যেই বইটা লিখছেন, এটা খুব সুন্দর একটা মানে গল্প। আসলে এটা মানুষ না পড়লে বা এটা কি কারণে করছেন এটা না মানুষ না পড়লে বুঝতে পারবে না কখনই। আচ্ছা, যে বিষয়টা হচ্ছে যে আমরা জানতে চাই যে আপনি এই যে বনদস্যুদেরকে যাদেরকে ফিরিয়ে নিয়ে আসছেন সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনি অনেক বাধা বিধি পেরো হয়ে আপনার আসতে হয়েছে, তো সেই ক্ষেত্রে কি আপনি কোনো বিলম্বে পড়েন নাই? না, সেভাবে বিড়ম্বনার মধ্যে আমার পড়তে হয়নি, কারণ কি বলবো, যে আমি আসলে যে বললাম না যে বিড়ম্বনা, মানে বিড়ম্বনার মধ্যে পড়ে এক হচ্ছে যে বিড়ম্বনায় পড়েছি কি না, আপনি যেটা বলছেন যে বিড়ম্বনায় সেভাবে আমি মনে করি না। একটা কাজ করতে গেলে অনেক কিছুর সম্মুখীন হতে হয়, সেটাকে আমি বিড়ম্বনা বলবো না। তো সেরকম কিছু পরিস্থিতিতে নিশ্চয়ই পড়েছি, ঝুঁকিতে পড়েছি, কিন্তু তারপরে আমি বলি যে আমি চেষ্টা করেছি নিজেকে সুরক্ষিত রেখে, মান সম্মান রেখে কাজটি করার। এখন ঘটনা হচ্ছে যে চলার পথে, বিশেষ করে সাংবাদিকতা করতে গেলে এবং বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতা করতে গেলে অনেক রকমের চ্যালেঞ্জ সবসময় আমাদের সামনে এসে পড়ে, তো সেটি মোকাবেলা করে চলাটাই তো আমাদের কাজ। তো কাজে সেটাকে আমি বিড়ম্বনা মনে করি না, আমি মনে করি যে সেটি এড়িয়ে চলাটা আমি শিখেছি। আমরা যারা সাংবাদিকতা করি আমাদের সেটি মোকাবেলা করে চলতে হয়। তো কাজে সেই অনেক রকমের সংকট আসবে, ব্যর্থ হব আমরা, আবারও বলছি যে সেগুলোকে ধরে বসে থাকলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে ভাইয়া, এই যে আপনি এত বড় একটা মানে দায়িত্ব নিয়ে চলা, যেটা সাংবাদিকতা পেশা, খুবই ব্যস্ততময় একটা পেশা, এত ব্যস্ততময়ের মধ্যে থেকেও আপনি কিভাবে এই সময়গুলো কত মানে কিভাবে বের করলেন আপনি, এটা তো মানে বিশাল ব্যাপার। এটা একটুখানি আমি উল্টো করে বলি, যে সেটা হচ্ছে যে আমার সাংবাদিকতা পেশাটা হচ্ছে 24 ঘন্টার পেশা। আবার আমি যদি বলি যে না, আমি 24 ঘন্টায় ফ্রি থাকব, আসলে দুটোই সম্ভব আমাদের আমাদের এই পেশায়। হ্যাঁ, এখন আমি এটাকে কিভাবে ব্যবহার করব এটা হচ্ছে বিষয়। তো কাজে আপনি যদি বলেন যে আমার কাজই এটা, আমি আমার চাকরি হচ্ছে এইটা,
তাহলে আমার সময় বের করার কি আছে? এই যে আমি এই আমার পরিবার আমার আমার প্রফেশন সবকিছু মিলিয়ে আমার যে কাজটি সেটি আমি করে গেছি এবং করছি, এই যে এটার জন্য বাড়তি সময় বের করতে হচ্ছে বিষয়টা খুব একটা এরকমও না। দেখা যায় আমি সেজন্য শুরুতে বলেছিলাম যে আমি এমন একটি পেশা খুঁজছি যে এই পেশাটি আমি উপভোগ করব, এর মাধ্যমে কিছু ভালো ভালো কাজ করব। আরেকটা কথা হচ্ছে যে ভাইয়া, যে এই যে আপনি যেই গল্পটি লিখছেন ফিরে আসার গল্পটি, সেগুলা প্রত্যেকটা জেলায় পরিবর্তিত কি আপনার কি পরিকল্পনা? না, জেলা পর্যায়ে না, যেখানে চাহিদা বইটি আসলে যদি মানুষ পড়তে চায় সেক্ষেত্রে আমাদের কাছে আমার প্রকাশকের কাছে খবর আসছে যে আমরা অমুক জায়গা থেকে বইটি চাচ্ছি, তো সেভাবে আমরা আসলে এই বইটি সেখানে পৌঁছানোর ব্যবস্থা করছেন আমার প্রকাশনা প্রতিষ্ঠান। তো কাজেই সারা বাংলাদেশে আমি বলি যে না, খুব তাড়াহুড়ো করে এটা ইয়ে করার দরকার নেই, মানুষ দেখুক বুঝুক বইটা ভালো লাগছে কিনা পছন্দ হচ্ছে কিনা, তো সেভাবে যদি চাহিদা থাকে যাবে, সেভাবে যদি চাহিদা থাকে সারা পৃথিবীতে যাবে বইটি, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে ভাইয়া, যে আপনার লেখা এবং আপনাকে বেশ পছন্দ করে যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন, প্রবাসী ভাইরা প্রচণ্ড আপনাকে ভালোবাসে, তো সেই ক্ষেত্রে প্রবাসী ভাইরা যারা আপনাকে এত ভালোবাসে এত অনুপ্রেরণা তাদের প্রতি, আপনি তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? হ্যাঁ, তাদেরকে আমার সম্মান জানানোটাই হচ্ছে তাদের প্রতি আমার একমাত্র ইয়ে, কারণ আমি ওই যে বললাম যে তাদের জন্য খুব বেশি কিছু করার ক্ষমতা আমার নেই, কিন্তু আমি জানি যে তারা যেটি করছেন তারা নিজেদের জীবনটা স্যাক্রিফাইস করছেন, করে তারা বিদেশ বিভুয়ে আছেন, নিজেদের পরিবার পরিজন ছেড়ে তারা অর্থনৈতিকভাবে দেশের প্রতি তাদের যে কন্ট্রিবিউশন, হ্যাঁ সেটা ওই যে বললাম যে বিশাল ব্যাপার সেটা, এবং তাদেরকে আমরা সেই সম্মানটা এখনও করি না। আমরা মুখে মুখে বলি যে প্রবাসীরা তারা বৈদেশিক মুদ্রা আনেন, তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, কিন্তু আসলে তাদেরকে আমরা খুব অসম্মান করি, এটা এটা বাস্তবতা। আমরা প্রতি পদে পদে তাদেরকে যাওয়ার সময়, তাদেরকে দেশে আসার সময় বিভিন্ন রকমের পলিসির মাধ্যমেই আমরা তাদেরকে আসলে অসম্মান করি। আমাদের বিদেশি দূতাবাসগুলোতে যাদের কাজ হচ্ছে আমাদের প্রবাসীদেরকে নিয়ে, খুবই দুঃখজনক যে তারা সেখানে গিয়ে তারা তাদের জীবনযাপন করেন, তারা তাদের যাদের প্রতি যে দায়িত্ব আমাদের বাংলাদেশের নাগরিক যারা সেসব দেশে রয়েছেন তাদের দেখভাল করা, তাদের সমস্যাগুলো সমাধান করা, সেখানে গিয়ে আমাদের নাগরিকরা হয়রানির শিকার হন, এটি একটা বিশাল বিরাট সমস্যা এবং বিস্তৃত সমস্যা, এটির সমাধান ধরেন আমি চাইলে আমার পক্ষে একা করা সম্ভব নয়। আমি যেটা বলি, যেমন সুন্দরবনের ক্ষেত্রে আমি ভেবেছি যে না, সুন্দরবনের সব দস্যুকে গুলি করে তো ভয় দেখায় তাড়িয়ে দেওয়া সম্ভব নয়, তাদেরকে বুঝিয়ে আনা সম্ভব, তো যদি তাদেরকে বুঝিয়ে আনতে পারি সেক্ষেত্রে পুরো বঙ্গোপসাগর দস্যুমুক্ত হয়ে যাবে, এভাবে আসলে সবাই ভাবে নাই, তো সেটি কিন্তু হয়েছে। তো কাজে আমি বলবো যে আমরা সব ক্ষেত্রে প্রবাসীদেরকে শুধু তাদের জন্য বাড়তি সম্মান না, তাদের যে প্রাপ্য সম্মানটুকু আমরা দিই, আমরা যদি সংবাদ মাধ্যম যদি তাদেরকে সম্মান দিই, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা যদি সম্মান দেন, তাহলে আর কিছু লাগে না। তো কাজে আমি বলি যে ওনাদের আমাদের কাছে তো কোনো কিছু চাওয়ার নাই, দেখা যায় আমি বলি যে আমরা ওনাদের মাধ্যমে দারুণভাবে দেশ উপকৃত, তারা অনেক স্যাক্রিফাইস করছেন প্রবাসীরা, তাদেরকে ওনাদের প্রাপ্য সম্মানটুকু আমরা যেন দিই। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করি, আমি ক্ষুদ্র মানুষ, ভবিষ্যতে যদি কাজ করি, ভবিষ্যতে যদি কাজ করি এই বিষয়টি নিয়ে, আমি শুধু একটি কথাই বলবো যে তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু দিন, আর কিছু দিতে হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে ভাইয়া, যে আপনি আমরা জানি যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা আপনি এত ব্যস্ততার মধ্যেও আপনি ভিডিও বানান, ভিডিও করেন চ্যানেলের জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের জন্য, তো এত ব্যস্ততার মধ্যে এই যে আপনার ইউটিউব চ্যানেলটা, মানে যাদের আপনার যারা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড ফলোয়ার আছে, তাদের উদ্দেশ্যে কি আপনি আপনার চ্যানেল সম্পর্কে কিছু বলবেন? না, আমি তো সবসময় বলি যে ভালো লাগলে দেখবেন, আর আমি আমার সমস্ত কাজের ফাঁকে এই কাজটি করি, একটু পরিশ্রম বাড়তি হয়, হ্যাঁ, কিন্তু এটি এমন তো নয় যে এটি আমার করতেই হবে, আমি মনের আনন্দে এটি করি, সে কারণে একটু বাড়তি কাজ করতেই হয়, সেটি করি যেহেতু আপনারা দেখছেন, মানুষ দেখছে, কাজে তাদের চাহিদা পূরণের একরকমের চেষ্টা ইচ্ছা আমার আছে। তো আমি যেহেতু একজন পেশাদার সাংবাদিক, আমি একটি পূর্ণকালীন চাকরি করি, অনেক বিষয় আছে যে আমি করতে পারি না, করা উচিত না, তো তারপরেও ওই যে বললাম যে আপনাদের কথা চিন্তা করে কিছুটা সুন্দরবন বিষয়ে বিশেষ করে বাংলাদেশকে নিয়ে আমি করতেই পারি, আমি মনে করি বাংলাদেশকে যারা ভালোবাসেন সেই জায়গাটি নিয়ে কাজ করার সুযোগ রয়েছে,
এবং আমি সেটি করার চেষ্টা করছি আপনাদের জন্য। তো কাজে আমি বলি যে আমি কখনো বলি না, কখনোই ঘোষণা দিই না যে আমার ইউটিউব চ্যানেল আসেন, দেখেন, সাবস্ক্রাইব করেন, বেল বাটন চাপ দেন। আমি বলি যে ভালো লাগলে আসবেন, ভালো লাগলে দেখবেন। এই 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 জায়গাটি অনেক বিস্তৃত, যার যেটা ভালো লাগে, যার যেটা পছন্দ হয় সেটি দেখবেন। তো কাজে আমি চেষ্টা করছি যেটা, সেটা হচ্ছে বাংলাদেশকে তুলে ধরার। হ্যাঁ, বাংলাদেশকে আসলে আমরা মানুষ যেভাবে দেখতে চায় সেভাবে তুলে ধরতে পারছি না। আমি এই আমার ইউটিউব চ্যানেলটা করার পরে যেটি বুঝলাম যে সুন্দরবনকে এত বছর ধরে আমরা তুলে ধরতে পারিনি। সেখানে যেহেতু সুন্দরবনকে মানুষ আমার ব্লগে দেখতে পাচ্ছে, সেই কারণেই আসলে আমার চ্যানেলটি দেখছে মানুষ। তো কাজে আমি বলবো যে আমি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে আরও অনেক দূর, অনেক দিন পর্যন্ত কাজ করে যেতে চাই। ধন্যবাদ মৌসুম ভাই। আপনাকে আসলে এত ব্যস্ততার মধ্যে, আপনি এত ব্যস্ততা মানে বলার বাহিরে যেটা আমরা না বললেই নয়, এত সময়ের মাঝখানেও ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের জন্য দোয়া করবেন, আপনিও ভালো থাকবেন আশা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি টিভি মিউজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে। আবার দেখা হবে নতুন কোনো মানুষের সাথে, নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন সেই পর্যন্ত আশা করি সকলকে। আসসালামু আলাইকুম।